আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা সভাপতি কাদের দুপুরে ঐক্যফ্রন্ট নেতাদের উপস্থিতিতে এই ঘোষণা দেন তিনি বলেন জোটের দাবি মেনে গ্রহণযোগ্য নির্বাচন ঘিরে যে কোনো সংঘাত সহিংসতার নিতে হবে বলে হুঁশিয়ারি দেন জোট নেতারা বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন অবশেষে সোমবার ঐক্যফ্রন্টে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি আমরা জাতীয় ঐক্য ফ্রন্টে যোগদান করলাম কাদের সিদ্দিকী বলেন সংলাপের পর সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি আমাদের হাতে যদি টিক্কা খান হেরে থাকে নিয়াজিকে যদি রতজানু হয় আত্মসমর্পণ করতে হয় তাহলে আজকের দিনে যারা স্বৈরাচার সাজছেন তাদেরকেও আত্মসমর্পণ করতে হবে সংকটের সময়ে জনগণকে পাশে নিয়ে ঐক্য ফ্রন্টের সাথে থাকার প্রত্যয় জানান জোটের নেতারা প্রত্যাশা করেন আরও বেগবান হবে চলমান আন্দোলন জাতীয় সংকটে জনগণকে সাথে নিয়ে সেই নেতৃত্ব আমাদের দিয়ে যাবেন এই আন্দোলন একটি পরিণতি লাভ করবে জেএসডি সভাপতি বলেন নির্বাচন করতে চাইলে সাত দফা মানতে হবে ছল ছাতুরি করে রেহাই মিলবে না নির্বাচন যদি করতে চান আমাদের দাবি মানতে হবে আর যদি নির্বাচন না করতে চান দেশকে যদি সংঘাতের দিকে ঠেলে দিতে চান সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে ঐক্যফ্রন্টে যোগদানের আগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ব্যাপী বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কাদের সিদ্দিকী শাহাদত হোসেন যমুনা নিউজ ঢাকা